আসসালামু আলাইকুম। শুরুতে সংবাদ শিরোনাম। 3,500 রুশ সেনা হত্যা ও 200 জনকে বন্দীর দাবি ইউক্রেনের। পুতিনের প্রস্তাব মেনে নিয়েছেন জেলেনস্কি, দাবি রাশিয়ার। পরিস্থিতি ইউক্রেন সেনাদের নিয়ন্ত্রণে, দাবি প্রেসিডেন্টের উপদেষ্টার। রুশ বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইউক্রেনের সাধারণ মানুষের উপর হামলা করছে না বলল রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দিল না ভারত। এবার বিস্তারিত। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে। এদিকে গত 2 দিনে 3,500-এর বেশি রুশ সৈন্য হত্যার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনিয়ান মিলিটারি ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, এ পর্যন্ত 3,500-এর বেশি রুশ সৈন্য হত্যা ও প্রায় 200 সেনাকে বন্দী করা হয়েছে। এছাড়া পোস্টে আরও দাবি করা হয়েছে, এই 2 দিনে রাশিয়া 14টি বিমান, 8টি হেলিকপ্টার, 102টি ট্যাঙ্ক হারিয়েছে। তবে রাশিয়া ইউক্রেনের এসব দাবি এখনও স্বীকার করে নেয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। শনিবার 26 ফেব্রুয়ারি রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। টাসের খবরে বলা হয়েছে, জেলেনস্কির প্রেস সেক্রেটারি সার্জে নিকিফোর ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছি, এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং রয়েছে। এটি আমাদের স্থায়ী অবস্থান। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি। নিকিফোরভের উদ্ধৃতি দাবি করে খবরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন সমঝোতার জন্য আলোচনার সময় ও স্থান নির্ধারণের প্রক্রিয়া চলছে। যত শিগগির আলোচনা শুরু হবে, জনজীবন তত দ্রুত স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে। রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত। তিনি দাবি করেছিলেন, তাদের আলোচনা প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় পক্ষ বেলারুশিয়ান রাজধানীর বদলে পোল্যান্ডের ওয়ার্স শহরকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল, কিন্তু পরে আর যোগাযোগ হয়নি। অবশ্য ইউক্রেন বারবারই বলে আসছে, তারা সবসময় আলোচনার জন্য প্রস্তুত। এমনকি যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট পুতিনের কাছে ফোনও করেছিলেন, কিন্তু রুশ প্রেসিডেন্টই তাতে সাড়া দেননি। শুক্রবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি জানিয়েছেন, ইউক্রেনীয় নেতারাই তাকে রাশিয়ার সঙ্গে কথা বলতে অনুরোধ জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আজ 3য় দিন। দেশটির রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার কিয়েভ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে। লড়াইয়ের সর্বশেষ খবর জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক। তিনি বলেন, রুশ সেনারা কিয়েভে সর্বোচ্চ পরিমাণ অস্ত্র নিয়ে আসার চেষ্টা চালিয়েছে, তবে কিয়েভের উপকণ্ঠের বর্তমান পরিস্থিতি তাদের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেনের টেলিভিশনে এক বার্তায় তিনি বলেন, শত্রুরা একাধিক জায়গায় আক্রমণ করেছে, তবে পুলিশ ও আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে সক্রিয় লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে শুক্রবার রাতে কিয়েভে প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে নিজের মোবাইলে ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, আমরা সবাই এখানে, আমাদের সামরিক বাহিনী এখানে, সমাজের নাগরিকরা এখানে, আমরা সবাই দেশ এবং স্বাধীনতাকে রক্ষা করছি এবং এভাবেই লড়াই করব। ইউক্রেনে হামলা বন্ধ করে রুশ বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, রাশিয়ার সৈন্যদের উচিত ব্যারাকে ফিরে যাওয়া। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শান্তির জন্য আমাদের অবশ্যই আরেকটা সুযোগ দিতে হবে। শুক্রবার ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক সংক্ষিপ্ত বৈঠকের পর তিনি এই আহ্বান জানান, খবর আল জাজিরার। এদিকে ইউক্রেনে মস্কোর আগ্রাসন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাশিয়া। এছাড়া চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থাকে।
সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের বাকি 11 সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়াকে একঘরে করার জন্য এই প্রস্তাব এনেছিল। প্রস্তাবটি এখন 193 সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদে যাবে। রাশিয়ার ভোটের পর মার্কিন যুক্তরাষ্ট্র লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেন, নিরাপত্তা পরিষদের দায়িত্বহীন সদস্যের বেপরোয়া দায়িত্বহীন হামলা সত্ত্বেও ইউক্রেনের পাশে আমরা ঐক্যবদ্ধ। রাশিয়া ছাড়া যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও ব্রিটেনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভেসেলি নেভেনজিয়া প্রস্তাবটি সমর্থন না করা দেশগুলোকে ধন্যবাদ দিয়ে বলেছেন, এটি রুশ বিরোধী। ইউক্রেনের সাধারণ মানুষের উপর হামলা করছে না বলে দাবি করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন, খবর সিএনএনের। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা বিশ্ববাসীকে বলতে চাই, আমাদের সেনারা ইউক্রেনের সাধারণ মানুষ এবং তাদের ঘর বাড়িতে হামলা চালাচ্ছে না। রাশিয়ার হামলায় এ পর্যন্ত ইউক্রেনের কোনো বেসামরিক মানুষ মারা যাননি। রুশ পররাষ্ট্রমন্ত্রী অস্বীকার করলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে অ্যাপার্টমেন্টে ভবন, স্কুল, আবাসিক এলাকা ও বিভিন্ন বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণের দৃশ্য দেখা গেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে শুক্রবার মধ্যরাত থেকে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ইউক্রেনের দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান শহরগুলোর চারপাশে যুদ্ধ চলছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী চেষ্টা করছে রাজধানী কিয়েভ পুরোপুরি দখল করে নেওয়ার, এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে। কিয়েভের মাইডান স্কোয়ারের কাছে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের ত্রয়েশচিনা এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কিয়েভের ওপর গোলা হামলার শব্দ এতটাই তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর পর্যন্ত শব্দ পেয়েছেন তারা। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে, শহরের চিড়িয়াখানার কাছে এবং সুলিয়াভকা শহরের আশেপাশে 50টিরও বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানের গোলাগুলি হয়েছে। ইউক্রেনীয় স্টেট স্পেশাল সার্ভিসের মতে, রাজধানীর ট্রয়েশচিনা এলাকায় CHP-6 পাওয়ার স্টেশনের কাছে তীব্র লড়াই চলছে। এ হামলার মাধ্যমে পুরো শহরটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী, চলছে জোর লড়াই। যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের আশ্বাস সত্ত্বেও দুর্দমনীয় রুশ সেনার বিরুদ্ধে একাই লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনা। এ পরিস্থিতিতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে পেশ করে যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার পাশেই দাঁড়ালো ভারত। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের মদত চেয়ে আবেদন জানিয়েছিল ইউক্রেন। সেদেশের রাষ্ট্রদূত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন, ফলে সকলের চোখ ছিল নয়াদিল্লির ওপর। প্রশ্ন ওঠে, এবার কি মার্কিন চাপে ঐতিহাসিক বন্ধু রাশিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলবে ভারত? কিন্তু জাতিসংঘে মোদী সরকার স্পষ্ট করে দিল যে কিছুতেই মস্কোর হাত ছাড়বে না তারা। তাৎপর্যপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে চীনও। এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় পোল্যান্ড, জার্মানি ও ইতালি সহ 11টি দেশ। এদিকে এই প্রস্তাবের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ভেটো দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। নিরাপত্তা পরিষদে ভারতের ভোটদান থেকে বিরত থাকার পক্ষে যুক্তি পেশ করেছেন জাতিসংঘের নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি TS তিরুমূর্তি।